রেস্টুরেন্ট দিকতে যাই। তেমন ভালো আছনি? হয় হয়। ওকে, একটু রেস্টুরেন্ট সম্পর্কে শুনি আপনার। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্ট ওপেন করছি যখন অলমোস্ট সেভেন থেকে এইট মান্থ হবে। গ্রোসারির সাথে করছি, এক বছর হয় নাই, কিন্তু 8 মান্থ হবে এরকম। তো আমরা প্রথম দিকে অনেক স্ট্রাগল করছি ওপেন করতে, প্রায় 2 ইয়ার্স চলে গেছে আমাদের শুধু ওপেন ওই কনস্ট্রাকশনের কাজ, সিটি থেকে পারমিট সবগুলো মিলে। পারমিশনের ব্যাপারটা একটু ঝামেলা? হ্যাঁ, অনেক ঝামেলা, অনেক মানে স্পেশালি সিটি ওই শ্যামলী সিটিতে আরও অনেক ডিফিকাল্ট। ধন্যবাদ আল্লাহ আমাদেরকে হেল্প করছে, বুঝছেন। ওপেন করার পরে আমরা মোটামুটি আমাদের কমিউনিটি থেকে শুরু করে আফ্রিকান আমেরিকান অলসো সাম চাইনিজ কাস্টমার আমাদের আছে, ওদের সাপোর্ট পাচ্ছি। স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটির সাপোর্টটা অনেক, ওদের সবাইকে আমি আসলে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই নতুন অবস্থায় আমরা যে সাড়া পাচ্ছি, আমরা আসলে ভালো করতেছি নতুনের জন্য, বুঝছেন। তো আমাদের দেশীয় খাবার, স্পেশালি রেস্টুরেন্টে আমাদের সবগুলো দেশীয় খাবার, দেশীয় স্বাদ দেওয়ার চেষ্টা করতেছি আমরা প্রবাসে থেকে। তো অনেক কাস্টমার আমাদের আসতেছে, আমরা বুফে চালু করছি, 2 মাস হয়ে গেল। আমাদের বাংলাদেশি স্টাইলে খাবার মানে মেনুতে সব বাংলাদেশি, মেনুতে বাংলাদেশি, ইন্ডিয়ান কয়েকটা ডিশ আছে আর মোস্ট অফ দেম আর বাংলাদেশি ডিশের। আচ্ছা, আমাদের একটা স্পেশাল আছে, আমাদের সিলেটি স্পেশাল সাতকড়া, হুইচ ইজ বিফ সাতকড়া। আপনার সিলেট বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি সিলেটে। মালিকদের সবাই বাড়ি সিলেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালিক বলতে তো ওই আমরা ফ্যামিলি ওন করতে মানে ফ্যামিলি আমাদের আমাদের ভিতরে একে আমাদের আমি আমি হচ্ছে এটার সিও। আচ্ছা, আর আমদাদ আছে এখানে, আমার বড় ভাই আছে, আমার আরও বাইরে আছে, আমার ওই শেলকও আছে এখানে। আচ্ছা, আপনাদের নিজেদের ঘরের ভেতর বলতে পারি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চমৎকার। তাই ও সাতকড়াটা মাংস দিয়ে সাতকড়াটা আছে? হ্যাঁ, মাংস দিয়ে বিফ সাতকড়া, অথবা গোট দিয়েও সাতকড়া করতে পারি আমরা, বাট বিফটা আমাদের স্পেশাল আর কি চলতেছে এখানে। তারপরে সর্ষে ইলিশ, দেশীয় বিরিয়ানি, বিফ তেহারি, কাচ্চি বিরিয়ানি, চিকেন কারি, চিকেন বিরিয়ানি, এগুলো সব সব কিছুই আছে এখানে। হয়তো আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের রিয়েল ফ্লেভারটা দিতে, মাঝে মধ্যে আমাদের একটু ত্রুটি হইতে পারে, বাট পারফেক্ট চেষ্টা করতেছি আমরা কন্টিনিউ। শেফ কোথাকার? শেফ আমাদের সিলেটের, বাংলাদেশি শেফ। আচ্ছা, বাংলাদেশি শেফ, সিলেটি শেফ, সিলেটি শেফ। এবং ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ওর দেশেও রেস্টুরেন্ট ছিল, ওরা ওন করছিল, ওর ফ্যামিলি ওন বিজনেস ছিল দেশে, ওর বাবার, ও নিজে কাজ করছে এখন। মিষ্টি হচ্ছে, মিষ্টিও খুবই ভালো মিষ্টি বানায় ও, মিষ্টি শেফ। হ্যাঁ, আমি কালকে মিষ্টি খেলাম আপনাদের, দুর্দান্ত মিষ্টি। আপনি মিষ্টি দেখে দেখতে পারেন এখানে আমাদের দুর্দান্ত মিষ্টি, এভরিডে আমরা ফ্রেশ মিষ্টি এখানে বানানো হয়। হ্যাঁ, অনেক মিষ্টি আছে আজকে, আজকে অনেকগুলো মিষ্টি সোল হয়ে গেছে অলরেডি, ও কন্টিনিউ করছে বানাই দিতে পিছনে। আচ্ছা, তো ইনশাআল্লাহ আবার ফুল হয়ে যাবে আমাদের এটা শোকেসটা। হ্যাঁ, অনেক ভালো ভালো জিনিস বানাই। জি জি, নিমকি বানাই। তারপর বুন্দিয়াও আছে? হ্যাঁ, বুন্দিয়াও আছে। জিলাপি সপ্তাহে 2 দিন করি স্পেশাল। আচ্ছা, জিলাপিগুলা আর মিষ্টিগুলো এভরিডে করি আমরা। কালকে রসমলাই একটা খেলাম, দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল, অনেক সুস্বাদু। আর এই বুফেটা, বুফেটা হচ্ছে ওই কি কি কনসেপ্ট আপনাদের বুফের মধ্যে? আমাদের কি থাকে? তিন থেকে চার ধরনের ভর্তা থাকে। এটা বালাচেং ভর্তা, বেগুন ভর্তা, এটা হচ্ছে আপনাদের আলু ভর্তা, এটা ভেজিটেবল সমোসা এভেটার হিসাবে, আর এটা চিকেন তান্দুরি, এটা বিরিয়ানি একটা আছে রাতে, আর হুইচ ইজ সাদা রাইস। তারপরে আর কেবিজ ভাজি, এটা হচ্ছে কাসকি মাছ দিয়ে আলু চচ্চড়ি। হ্যাঁ, এটা হচ্ছে গোট কারি আর চিকেন কারি, চিকেন কারি, ডাল, আর এখানে নান থাকে আর কি, নান। আচ্ছা, এটা এই প্যাকেজ কত? $15, $14.99। অনেক সস্তা তো, সব নিতে পারবে, সব নিতে পারবে। হ্যাঁ, কয়টা আইটেম? 8-10টা তো আইটেম থাকে, 12টা আইটেম প্রায়। হ্যাঁ, সালাদও আছে। হ্যাঁ, বেশি তো, এখানে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, হ্যাঁ 13-14টা আইটেম। 14টা আইটেম সব সময়? সব সময়, মানডে টু ফ্রাইডে।
সরি মানডে টু সানডে 7 days a week only for lunch. উনি অনেকদিন পর আসছে আজকে, ওনার যতটুকু আমি বলতে পারি ওনার খাবারটা খুবই ভালো লাগছে, বিশেষ করে বেগুন ভর্তা উনি বলতেছিলেন, আর ওনার ভর্তাও খুব ভালো লাগে, আর ভাতটা এখানে যা খাবার আছে গোশ যা আছে এখানে মাছটা যা আছে সবই ভালো, এখানে ওভারঅল খাবার খেতে খুবই, আমিও আসি মাঝে মধ্যে এখানে খাবার খেতে, খুবই ভালো আমার কাছে, খুব ভালো লাগে। বাট ওনার কাছে আমার সাথে আজকে ওনার ভালো লাগছে, অনেকদিন পর উনি আসছে তো উনি খেলো আর কি এখানে আমাদের বাফেটটা। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম অলমোস্ট লাইক 3 weeks, কিন্তু সময়ের কারণে আসতে পারিনি, আজকে আসছি। ওনাদের বেগুন ভর্তা, আলু ভর্তা, শুকনো মাছ ভর্তা আছে, এভরিথিং ইজ সো গুড, সো ডিলিশিয়াস। এবং বিশেষ করে যে রাইসটা খুব ঝরঝরা, ওয়ান্ডারফুল, খাসির ভুনা নাইস, ওভারঅল এভরিথিং ইজ গুড। আমি আবার আসবো, ফ্যামিলি নিয়ে আসবো। হ্যাঁ, অনেক ভালো লাগলো। আপনি কোন এলাকার? আমার দেশের বাড়ি যশোর। এখানে কোন এলাকার? এখানে থেকে ডোরাবিলে। ও, ডোরাবিল তো কাছাকাছি নিশ্চয়ই। হ্যাঁ, প্রায় আসলে। আর এটা শ্যামলি? জি জি। আপনি কোন এলাকার? আমি থেকে সোয়ান। অনেক দূরে নাকি? একটু দূর। একটু দূর থেকে এসেছেন আজকে? আওয়ার এন্ড হাফ। দেড় ঘন্টা দূর থেকে আজকে। আমার এখানে প্ল্যান 10 মিনিট, 10 না 5 মিনিটও লাগে না আসলে, 2-3 মিনিট লাগে আসলে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। এবং আপনিও আসবেন মাঝে মধ্যে এখানে খাবেন, আসলে এখানে আমি পছন্দ করি, এখানে মাঝে মধ্যে আসি ওনার দোকানে, আমার কাছে খাবারটা খুব ভালো লাগে, বাফেটটা খুবই ভালো, জনপ্রিয়। পরিবেশটা সেরকম? হ্যাঁ, পরিবেশটা এখানে সব বাঙালি তো এইটাই খেতে আসে ম্যাক্সিমাম, এখানে সবাই খেতে আসে, কিন্তু খাবারটা ভালো, আমার কাছে ভালো লাগে খাবারটা খেতে, মাঝে মধ্যে আমি খাই এখানে। আর আমি সব বাংলাদেশের মানুষকে বলবো এখানে যেন তারা আসে আর বেশি বেশি করে খায়, খাবারটা অনেক ভালো। পাশে সুপার মার্কেটও আছে, যেন বাজারটা ওইখান থেকে করে নিতে পারে একসাথে। অনেক ধন্যবাদ।